জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে খোলা চিঠি লেখা হলো সরকারের উদ্দেশ্যেই বিশিষ্টদের একাংশের এই খোলা চিঠি খোলা চিঠিতে সই করেছেন পবিত্র সরকার সব্যসাচী চক্রবর্তী অনিক দত্তরা চিঠিতে সই করেছেন সমাজের আরও বিশিষ্ট ব্যক্তিত্ব জুনিয়র ডাক্তারদের আন্দোলন যুক্তিসঙ্গত দাবি পূরণেই দুর্নীতিমুক্ত ভয়মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে খোলা চিঠিতে উল্লেখ করেছেন তাঁরা এই চিঠিতে কি আছে আপনাদের আমরা দেখাচ্ছি এই চিঠি লিখেছেন সমাজের বিশিষ্টরা সরকারকে উদ্দেশ্য করে এই চিঠি লিখেছেন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন এই বিশিষ্টরা যার মধ্যে পবিত্র সরকার তিনি সই করেছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী পরিচালক অনিক দত্ত তাঁদের সই রয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যুক্তিসঙ্গত এই চিঠিতে বলা হয়েছে আপনাদের এই চিঠি দেখাচ্ছি যেখানে সরকারকে তারা অনুরোধ করেছেন এই খোলা চিঠিতে যে তারা যেন দাবি মেনে নেন এই দাবিগুলো যুক্তিসঙ্গত এই বিষয়ে রাজ্য সরকার এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের চাল বাহানার এবং সত্য গোপন করার প্রচেষ্টার আমরা তীব্র নিন্দা করছি কথা লিখেছেন শুধু তাই নয় জুনিয়র ডাক্তাররা যখন সরকারের কথায় আস্থা দেখাতে কাজে ফিরেছেন তারপরেও আন্দোলনের ন্যায্য দাবি পূরণ করার চাইতে আন্দোলনকে ভাঙতেই যেন সরকার বেশি তৎপর বলে আমাদের মনে হচ্ছে চিঠিতে লেখা হয়েছে বিশেষত আমরণ অনশনের কর্মসূচি গ্রহণের পরেও ডাক্তারদের প্রতি যে অমানবিক অবহেলা দেখানো হচ্ছে আমরা তারও কঠোর নিন্দা করছি অনশনকারী জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থা নিয়ে সমস্ত নাগরিকদের সঙ্গে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা অবিলম্বে সরকারকে বিশেষত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগকে অনশন স্থলে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে তাদের ন্যায্য দাবি পূরণের বাস্তব পথ দ্রুত গ্রহণ করার আহ্বান জানাচ্ছি আপনারা খানিকটা অংশ আপনাদের আমরা পড়ে শোনালাম যে এই চিঠিতে ঠিক কী লেখা হয়েছে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন মৌমিতা চিঠির খানিকটা অংশ আমরা পড়লাম সেখানে পরিষ্কার লিখছেন বিশিষ্টরা যে তারা সরকারের ভূমিকা নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে তাদের মধ্যে এবং তারাও আবেদন করছেন যাতে এই অনশন মঞ্চে গিয়ে প্রশাসনের কর্তারা বা সরকারের প্রতিনিধিরা যান কথা বলেন সামগ্রিক চিঠিতে ঠিক কী বার্তা রয়েছে তারা যথেষ্ট উদ্বেগের কথা তাদের তরফ থেকে জানিয়েছেন কারণ জুনিয়র চিকিৎসকরা তারা এক নাগারে অনশন করছেন শুধু তাই নয় তাদের অনশন মঞ্চে একের পর এক অনশনকারী অসুস্থ হচ্ছেন যে খোলা চিঠি সেই খোলা চিঠিতে দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন তারা জানানোর পাশাপাশি সরকারের ভূমিকা সেটা যাতে সদর্থক হয় এবং তারা যাতে এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি ইন্টারভেনশন করেন ভাবেন সে বিষয়ে আবেদন সে বিষয়ে বার্তা তারা দিয়েছেন এবং এই খোলা চিঠিতে সব্যসাচী চক্রবর্তী অনিক দত্ত পবিত্র সরকারদের সই রয়েছে তারা রয়েছেন তারা এই মানবিকভাবে সেই আবেদন জানিয়েছেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা যথেষ্ট উদ্বিগ্ন তারা চিন্তিত কারণ জুনিয়র চিকিৎসকরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন এই চিঠিতে যা লেখা হয়েছে বিশিষ্টরা তারা চিঠি লিখেছেন যে সরকার যাতে আরও সদর্থক ভূমিকা পালন করে মূলত সরকারের ভূমিকা সমালোচনায় তারা করেছেন এবং একই সঙ্গে তারা আর্জি জানিয়েছেন যে সরকার যাতে সরকারের প্রতিনিধি যাতে এই অনশনের মঞ্চে যান তাদের সঙ্গে কথা বলে একটা বাস্তবসম্মত একটা পথ তৈরি করেন যাতে এটা এই অনশন থেকে অনশন প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদের যে দাবি দেওয়া আছে সেগুলো যুক্তিসঙ্গত এ কথাও লেখা হয়েছে এই চিঠিতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা